অতি ভারী বর্ষণ শুরু হওয়ায় জঙ্গলি হাতির দল শহরের দিকে। অতি ভারী বৃষ্টি হতে থাকায় শহরের দিকে পা বাড়াতে শুরু করেছে জঙ্গলি হাতির দল। পাহাড় সমতলে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে, ফুসছে তিস্তা এবং ডুয়ার্সের অন্যান্য নদী। ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছে শহরের কাছাকাছি জঙ্গলি হাতির দল। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ ধারণ করেছে। পাহাড়ি বৃষ্টির ফলে জলপাইগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ি ঝোড়াগুলোতে জলের স্রোত বেড়েছে, ফলে মানুষের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসে পড়ে বুনো হাতির দল। খবর পেয়ে জঙ্গলি হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগ। গ্রামে হাতির আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার মনে হয় ক্যানেলের রাস্তা ধরে যাবো। পিছনে দাতাল বডি দেখছিস হেক্টর পড়বো না, ভয়টা পাইছি। ফ্ল্যাশ চালাইছি না কেউ। এখানে 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 মনে হয়। আরে যাইতে দে না রে। আবার এদিকে আসতেছ রে? ওইদিকে যে গেছে না কতগুলা, আরো আছে না তুমি দেখেছ? সাত সকালে মানে কি, তখন রাত 12টা বাজে, এদিকে ফটকার আওয়াজ, লোকের চিৎকার, টর্চ লাইট, আমরা তখনও ঘুমাইনি। তারপরে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখলাম চারপাশে লাইট। হ্যাঁ, এমন সময় দেখি একদল হাতি চলে আসছে আমাদের এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাণ্ডব লীলা, ক্ষেত নষ্ট করে ফেলছে, তারপরে বিচন ধান নষ্ট করে ফেলছে, পাট ক্ষেত নষ্ট করে ফেলছে, আমারও পাট ক্ষেত নষ্ট করে ফেলছে, বিচন ধান নষ্ট করে ফেলছে। একদিকে বৃষ্টি, একদিকে মেঘের গর্জন, আর একদিকে হচ্ছে পাল পাল হাতি।
কেমন লাগছে একদিন? ও দারুণ লাগছে, একেবারে সেই লাগছে, মজা, দারুণ মজা। আমরা বেরোতেও পারছি না, অথচ ভয়ে ভয়ে আছি, মানে সে একটা সাংঘাতিক দৃশ্য। আপনার নাম? আমার নাম হিমাদ্রি সেন, জোড়া কদম, জোড়া কদম।